এবার আমরা পড়ব বিভিন্ন প্রকার অর্ধবায়ব কাণ্ডের সাহায্যে উদ্ভিদের অঙ্গজ জনন। অর্ধবায়ব কাণ্ড, যে কাণ্ডগুলো এটা মাটি, এটা হচ্ছে বাতাস, তাহলে মাটি এবং বাতাসের এই রকম সংযোগ স্থল, সেখান দিয়ে তারা জন্মায়, সেখান দিয়ে তারা বৃদ্ধিপ্রাপ্ত হয়, এই কাণ্ডগুলোকে আমরা বলবো অর্ধবায়ব কাণ্ড। আমরা এখানে বিভিন্ন প্রকার অর্ধবায়ব কাণ্ড দেখছি। এক নম্বর হচ্ছে ধাবক। তোমরা আমরুলের গাছ দেখেছ, আমার কাছে একটা আমরুলের গাছ আছে, একটু দেখো। এই আমরুলের এই যে অংশগুলো দেখছ, এইগুলো হচ্ছে তার পর্ব, এইগুলো তার পর্ব। এটা মাটির উপর দিয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর এইগুলো হচ্ছে তার কাণ্ড, যেটাকে আমরা বলছি ধাবক। তাহলে এই ধাবকগুলো যেখানে পর্ব আছে, সেই পর্বের নিচে থেকে অস্থানিক মূল সৃষ্টি হয়েছে। তাহলে এই অংশটা, এই যে ধাবকগুলো, এটা আস্তে আস্তে বেড়ে গেছে, এবং এইখান থেকে দেখো তোমরা, এখান থেকে অস্থানিক মূলের সৃষ্টি হয়েছে এই পর্বগুলো থেকে। এবার এইগুলো এখান থেকে বিচ্ছিন্ন হলেই, এখান থেকে বিচ্ছিন্ন হলে এখান থেকে একটা নতুন উদ্ভিদ, এখান থেকে বিচ্ছিন্ন হলে এখান থেকে একটা নতুন উদ্ভিদ, তাহলে ধাবকগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। তোমরা শুষ্ণির ক্ষেত্রেও একই ঘটনা দেখতে পাবে। তাহলে এই যে অংশটা দেখছো, এটা হচ্ছে ধাবক। তাহলে ধাবকের সাহায্যে এরা কিন্তু অঙ্গজজনন সম্পন্ন করছে। এরপর আমরা পড়ব বক্র ধাবক। এই বক্র ধাবক তোমাদের দেখাতে পারছি না, স্ট্রবেরি গাছে এই বক্র ধাবক খুব সুন্দর দেখা যায়। তোমাদের বাড়িতে যাদের স্ট্রবেরি গাছ আছে, তোমরা দেখবে, ধরো এই টবে তোমরা স্ট্রবেরি গাছ লাগিয়ে রেখেছ, এখানে স্ট্রবেরি গাছ, এখান থেকে দেখবে একটা শাখার মতো বেরিয়ে গেছে। এইবার এইটা পাশের মাটিকে স্পর্শ করবে, যেখানে স্পর্শ করলো সেইখান থেকে আবার দেখবে কতগুলো পাতার সৃষ্টি হচ্ছে আর নিচের দিকে শেকড়, আবার এখান থেকে নতুন একটা শাখা বের হবে, সেটা আবার মাটিকে স্পর্শ করবে, আবার এখান থেকে নতুন পাতার সৃষ্টি হবে। এইভাবে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন এখানে যে ঘটনাটা ঘটলো, এটাও কিন্তু এক ধরনের ধ্রাবক, কিন্তু এখানে ধ্রাবকের যে গঠন সেটা কিরকম, না সেটা হচ্ছে আর্চের মতো। দেখো এখানে একটা আর্চ গঠন করেছে, কারণ এখানে মাটিকে স্পর্শ করার পরও এই যে ধাবক, তার বৃদ্ধি কিন্তু চলতে থাকে, যার ফলে এটা কিরকম দেখো এখানে বেঁকে গেছে, আর্চের মতো বেঁকে গেছে। সেই জন্য এই ধাবককে আমরা কি বলি, বক্র ধাবক। ধাবকটা বেঁকে যায়, যার জন্য এটাকে আমরা বলি বক্র ধাবক। এরপরে যে উদাহরণটা তোমাদের আমরা দিব, সেটা হচ্ছে ঊর্ধ্ব ধাবক। ঊর্ধ্ব ধাবক, এখানে কি হয়, একটা গাছের মাটির নিচের যে অংশ, ধরো একটা গাছ, এই গাছের মাটির নিচের যে অংশ, সেইখান থেকে কতগুলো শাখা বের হবে, অস্থানিক শাখা, যে শাখাগুলো তোমার মাটির নিচে বৃদ্ধিপ্রাপ্ত হবে মাটির সঙ্গে সমান্তরালভাবে, তারপর এইটি আস্তে আস্তে মাটি পুরো উপর দিকে উঠবে এবং এখান থেকে নতুন গাছের সৃষ্টি হবে, এখান থেকে আবার একটা শাখা বের হবে, এখান থেকে আবার এটা মাটির উপর এটু এসে নতুন গাছের সৃষ্টি হবে, এইখান থেকে শেকড় সৃষ্টি হবে। তাহলে এই যে ভূমির সঙ্গে সমান্তরালভাবে মাটির নিচ দিয়ে বেড়ে যাচ্ছে এবং একটা সময় মাটিকে ভেদ করে উপরে উঠছে এবং সেখান থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হচ্ছে, এই জাতীয় ধাবককে আমরা বলি ঊর্ধ্ব ধাবক। এখানে তোমাদের একটা ঊর্ধ্ব ধাবক আমরা দেখাই। এই গাছটা তোমরা সবাই চেনো, এই ঘাসটা, এই ঘাসটা হচ্ছে মুথা ঘাস। তোমরা একটু দেখো ঘাসের ডগাটা, দেখলে বুঝতে পারবে সাইপেরাস, এটা কিন্তু মুথা ঘাস। এই ঘাসের গোড়াটা তুমি যদি খেয়াল করো, লক্ষ্য করো, তাহলে তোমাদের সামনে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে।
একটু খেয়াল করো, এই যে অংশটা দেখছো এই অংশটা কিন্তু মাটির নিচের অংশ। এখানে দেখো এই ধাবকটা এখান দিয়ে বেড়ে গেছে মাটির সঙ্গে সমান্তরাল ভাবে, এবং এখানে এই পর্ব থেকে কি হয়েছে না দেখো, নতুন ঊর্ধ্বমুখী কতগুলো শাখা সৃষ্টি হয়েছে, আর নিচের দিকে দেখো শেকড় সৃষ্টি হয়েছে। এই দেখো এখানে অগ্রভাগে দেখো নতুন শাখা সৃষ্টি হচ্ছে, এই দেখো আবার এখান থেকে আবার এটা বেড়ে যাবে। তাহলে এইভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে যাবে মাটির সঙ্গে সমান্তরাল ভাবে, এবং উপর দিকে একটা নতুন শাখার সৃষ্টি করবে। তাহলে এই যে অংশটা দেখছো এটা কিন্তু একটা ঊর্ধ্ব ধাবক। তাহলে কোন গাছে আমরা দেখলাম, মুথা ঘাস। মুথা ঘাস এই রকম একটা ধাবক তোমরা দেখতে পাবে চন্দ্রমল্লিকা গাছে। তোমরা টবে যদি চন্দ্রমল্লিকা লাগাও তাহলে দেখবে, এই ধরো একটা টবে চন্দ্রমল্লিকা লাগিয়েছ, চন্দ্রমল্লিকা ফুলটা ফুটে গেছে, এটা গাছ চন্দ্রমল্লিকা গাছ। কিছুদিন পর দেখবে এই টবের এই প্রান্ত দেশ থেকে কতগুলো শাখা এরকম বের হচ্ছে, কতগুলো নতুন গাছ এই প্রান্ত দেশ থেকে বের হচ্ছে। তোমরা একটু টবের মাটিটা খুঁড়ে দেখো, এইখানে চন্দ্রমল্লিকা শেকড়টা, এইখান থেকে শাখাগুলো সৃষ্টি হচ্ছে মাটির নিচ থেকে, তারপর এটা ভূমির সঙ্গে সমান্তরাল ভাবে বেড়ে যাচ্ছে এবং আস্তে আস্তে উপর দিকে এটা উঠে যাচ্ছে, এবং এখান থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে অংশটা দেখছো এটা কিন্তু একটা ঊর্ধ্ব ধাবক।